বিলের সমর্থনে আজকে জনসংযোগ যাত্রা তারকেশ্বরে, কি বলবেন? দেখুন, অন্যায় অন্যায় যে দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে, এর আগে যুব মোর্চার মিছিলের মাধ্যমে হয়েছে। আজ থেকে গৃহসম্পর্ক অভিযান শুরু হলো দ্বিতীয় দফার, 8 দিন চলবে, 12 তারিখ পর্যন্ত। প্রত্যেক বিধানসভায় আমাদের কোনো না কোনো নেতৃত্ব আছে, আমি তারকেশ্বরে আছি। তো এই গৃহসম্পর্ক অভিযানের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের যে আমাদের সাফল্য এবং এই 10 বছরের তৃণমূল কী করেছে সেই সব বিষয় নিয়ে মানুষের কাছে যাচ্ছি, কৃষি বিল নিয়ে মানুষের কাছে যাচ্ছি, বিষয়টা কী আছে জানানোর জন্য। বাড়ি বাড়ি সম্পর্ক করছি, এটা এখন 8 দিন চলবে এবং মানুষের কাছে আমরা এই বার্তাটা দিতে চাইছি যে জনদরদী সরকার মোদি সরকার, সেই সরকারের নেতৃত্বেই পশ্চিমবঙ্গে 2021 সালে মানুষ সঙ্গে আছে, সেই নিয়ে সরকার গঠন। তৃণমূল কংগ্রেসের একটা প্রোগ্রাম চলছে দুয়ারে সরকার, কি বলবেন? দুয়ারে দুয়ারে সরকার নয়, দুয়ারে দুয়ারে চিট ফান্ড কাটমানি, এটা চলছে সরকার। এইসব দেখুন একটা বিষয় যে দুয়ারে দুয়ারে সরকার, সরকার নাকি দুয়ারে পৌঁছাচ্ছে, কিন্তু যাদের দুয়ারে পৌঁছাচ্ছে তাদেরই কারো না কারোর বাড়ি থেকে কাটমানি খাওয়া হয়েছে। তো আমি তো বারবার বলছি যে যাদের বাড়ি থেকে কাটমানি খাওয়া হয়েছে তাদের বাড়িতে ভয়ে তৃণমূলের নেতারা যেতে পারছে না, তার জন্য কাকে পাঠাচ্ছে? মাস্টারমশাইদেরকে ম্যানেজ করে পাঠানোর চেষ্টা করছে, কখনো সরকারি করা কর্মচারী তাদেরকে পাঠানোর চেষ্টা করছে। তো পুরোপুরি এই দলটা সরকারকে ইউজ করে টিকে থাকার চেষ্টা করছে, যেটা আর সম্ভব নয়। কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার যে নৈতিকতা সেটা হারিয়ে গেছে, মানুষ আর বিশ্বাস করে না। Jeans and t-shirts only for men.